আগামীকালকে হাট হবে না, তেবারি হাট কিন্তু হবে না। হ্যাঁ, আগামীকালকে তেবারি হাট হবে না, তো হয়বতপুর হাট হবে, তবে সকাল থেকে দুপুর পর্যন্ত চলবে। হয়বতপুর হাট সকাল থেকে দুপুর পর্যন্ত চলবে, তো আগামীকালকে আপনারা আসতেও পারেন নাও পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যদি বেহুসপুরে এবং ছাগল চান সেক্ষেত্রে দুইটা হাট করলে বেটার হয়, তবে কাল যেহেতু হাট নাই আপনারা আসেন দেখেন যেটা ভালো মনে হয় আপনারা করেন। আর আগামীকালকে হয়তো রবিবার হাট, আমি হয়তো সকালবেলা হয়বতপুর যেতেও পারি নাও পারি, কারণ নির্বাচনের ডিউটি আছে। আমি পেশাগতভাবে আপনার ইউটিউব চ্যানেল চালাই প্লাস একটা নিউজ পোর্টালে কাজ করি, সেটার কাজ আছে, এই কারণে হয়তো যেতে পারবো না। তারপর দেখি যতটুকু আপনাদের সহযোগিতা করার করবো আমি, কারণ কালকে আবার আপনার ইয়া আসবে, ওই সিলেট থেকে কিছু দর্শক আসবে, এটা নাটোরের যে বড় খামার হান্নান ভাইয়ের খামার, ওই হান্নান ভাইয়ের খামার থেকে আপনার ছাগল নেবে, হান্নান ভাইয়ের খামার থেকে ছাগল নেবে, ওনার সাথে কথাবার্তা হয়েছে, আসো। আচ্ছা তোমার যে কাজ কারবার, আচ্ছা যাই হোক, ইয়া ওই হান্নান ভাই খামার থেকে ছাগল নিছে ওনারা, তো ওই ছাগলগুলো নিতে আসবে, তো আমি বলছি ভাই আমি যদি পারি সময় দেবো, নি তাছাড়া আমি দিতে পারবো না, এই জাস্ট এতটুকুই বলা হয়েছে, আমি জানি না আমি কতটুকু সময় দিতে পারবো। আর রমরমা নির্বাচন রমরমা ভাব কী হয় কালকে বোঝা যাচ্ছে না। তো শুরু দর্শক আর কথা বাড়াচ্ছি না, আর কথা বাড়াচ্ছি না, কথা বাড়াবো না আসলে আমি। আসো উঠো উঠো, তুমি উঠো, চলো ক্যামেরা থাক, আসো কথা বলতে চাই, ফুটেজ কাটিয়ে দেবো, সমস্যা নেই, গল্প করতে যাই যদি ভালো লাগে। তো আসলে ব্যাপার হলো যে বিলের মধ্যে আসছিলাম, আমার আসলে এগুলো পরিবেশে আমার অনেক ভালো লাগে, হ্যাঁ অনেক ভালো লাগে, অনেক সুন্দর পরিবেশ। হ্যাঁ, তো যাই হোক আসলে কী বলতে চাচ্ছিলাম ভুলেই যাই, বুঝছেন আসলে এত স্পেশাল আমি পারতে ভালো লাগে না, ভালো লাগে না থেকে আসলে মানে কথা বলতে লাগে সারাদিন, মনে হয় আপনাদের সাথে কথা বলি 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 বলি, অনেক কথা বলতে ইচ্ছা করে, কিন্তু আসলে অনেকজন পছন্দ করেন না, তো আসলে যারা পছন্দ করেন না, তো একটা কথাই বলবো, ছাগল পালন করার আগে, ছাগল পালন করার আগে 100% আমার ভিডিওগুলো একটু দেখার চেষ্টা করেন, হ্যাঁ দেখার চেষ্টা করেন, দেখলে অবশ্য শিখতে পারবেন, হ্যাঁ শিখতে পারবেন এতটুকু। কস নেই ছাগল, কস যাতে ছাগল নিয়ে আপাতত খামার শুরু করেন, পরে ধীরে 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 বড়ো খামার পরিসর, বড়ো পরিসরে খামারও করবেন, আবার ছাগলও আপনার উন্নত জাতের নেবেন, এটাই হলো স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না। সুপ্রদর্শক অনেকক্ষণ হয়ে গেছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আর ঘরে বেরে বাইরে বের হলে অবশ্যই 100% মাস্ক পরে বের হবেন, হ্যাঁ নিজে সুরক্ষিত থাকুন এবং নিজের পরিবেশকে সুরক্ষিত রাখুন, এতটুকু বলবো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।